মিঠুন স্নানে গেছে, বেশি কথা বলা যাবে না। প্র্যাঙ্কটা কি প্র্যাঙ্ক সেটা থাম্বনেল টাইটেল দেখে যদি বুঝেছো তো বুঝেছো, না বুঝলে দেখো, ঠিক আছে? এখন ওয়েট করছি মিঠুনদা আসার। মিঠুনদা বাথরুম থেকে বেরিয়ে গেছে, হয়তো এতক্ষণে বেশি মানে আর কি কথা বলবো না। মিঠুনদা চলে, মিঠুন আসবে, তারপর মিঠুন বোকা ছেলে হয়ে যাবে। পুরো বোকা ছেলে, পুরো বোকা ছেলে। আমি এদের সাথ দিয়ে মিঠুনকে বোকা বানাবো। ইয়েস, পরে মারও খাবে। চলে না গো, আমার অ্যান্ড্রয়েড ফোনটা না এপির গরম লাগে, গরম লাগে। A few minutes later, ও এরকমই গো, তুমি জানো না ওরা ওর স্নান করতে গেলে সময় লাগে, পটিতে গেলে তো অনেক বেশি সময় লাগে। পটির কথা তো আর বললাম, এই সাইড চেপে বসতেছিস। আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না, গোপো বাড়ি চো। কেন প্রবলেম হচ্ছে, বাড়ি চো। কিসের প্রবলেম সেটা বল, কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম তোমাকে, আজকে কোনো প্রবলেম নেই তো? বলছে প্রবলেম হচ্ছে, তখন বললে না কিছু প্রবলেম হচ্ছে। কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কি হচ্ছে বল, কি বলেছে বল, কি বলেছে সেটা বল। বলছে যে কি উল্টো পাল্টা বলছে কথা, বুঝতে পারছিস না? আচ্ছা আমার কানে কানে বল কি বলছে, আমার কানে কানে বল কি বলছে, বলেনি আমার কানে কানে বল, কানে কানে বলবো, কানে কানে বল, যদি জোরে বলতে না পারিস তাহলে কানে কানে বল। আরে আমার তো শোনা প্রয়োজন যে মিঠু কি বলেছে। ছি, বাড়ি চল। আরে কি বলেছে, আমারও তো শোনা দরকার। মিঠু লিটারালি তুই এরকম বললি, তোকে বন্ধু ভেবেছিলাম ওর তোর বোনের মতো। আমাকে কি বলে থাবড়া দিচ্ছে হচ্ছে, সিরিয়াসলি বিশ্বাস কর, তোমাকে থাবড়া দিতে থাবড়া, আমি জানি আমি কিছু বলিনি। এ শ্রেয়া, বাড়ি চল, এখানে দুই মিনিটও থাকবো না। প্রিয়া কি বলেছে, আমারও তো শোনার। আরে বাড়ি চলে যাচ্ছিস কেন? ওদিকে বলছি একটা তো হয় না, এরকম এরকম
তোমার শ্রেয়া বলেছি তো ওদেরকেই তো বলছি আমাকে বল আমি আরে ভাই তুই বলেছিস আর তুই জানবি না তো ওরা এসেছে আমাদের এখানে ছি 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 মানে ওদের কাছে আমারও মান সম্মান তো রাখি এটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে এতটা বাজে হতে পারিস আমার ধারণা ছিল না সিরিয়াসলি আমি শ্রেয়াকে জাস্ট একটুখানি বলেছি যে তোমাদের আসতে কোনো প্রবলেম হয়নি তো বলল যে না আমি ওখানে বসে ফোন দেখছি তাহলে আমি কি বললাম এর মধ্যে তাহলে ও কেন বলল যে তো তুই ওনারে বাজে কথা মানে ওকে বাজে বাজে ইশারা দিছিস বাজে কথা বলছিস তুই এগুলো কি করবি তুই কি করে কি লাভ পাবি তুই এগুলো করে তুই এক সময় দেখবি তোর জন্য বাংলা কমিটির নাম খারাপ হবে বাংলা পুরো পুরো বাংলা ইনফ্লুয়েন্সারদের নাম খারাপ হবে তোর মতো একটা ছেলের জন্য আমি কিছু করিনি এটুকুই তো আমি জানি আমি নিজে মন থেকে জানি যে আমি কিছু করিনি বা আমি সেটা তো সেটা তো দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে পিয়াকেও বলেছি পিয়াও শুনেছে তুই কি বলেছিস কি করে পিয়া তোর জায়গায় যদি আমি হতাম বা শ্রেয়া হতো তো থাপড়ে মেরে ফেলতাম কি বল মানে তোমাদের সবার সামনে যদি ওইটুকুনি বোধ না থাকে যে সবার সামনে যদি আমার নাম সম্মান না শুনতে না আমার এখানে কি ভালো আছে তুই আমাকে বিশ্বাস করিস না শ্রেয়া লজ্জায় কিছু বলতে পারছে না দেখা হলো আর তুই থার্ড টাইমে এরকম বললি মানে এরকম একটা ইঙ্গিত কি বললাম তো সেটাই এতটা ঠাড় কি অদ্ভুত আমার তোর মনে হয় যে আমি আবার এতটা গাইয়া কি বলবো সব কিছু একটা মানুষকে বাড়িতে ডেকে এনে পুরো তাদের সামনে আমার মান সম্মানটাকে তুই নষ্ট করে দিবি তো কেন আমি কি বলবো বল তুই বিশ্বাস কর আমি কিছু বলিনি তাহলে ও মিথ্যা কথা বলছে একটা মেয়ে মিথ্যা কথা বলছে ওর কথা আমি মানে ওর কথা আমি ধরবো না তুই সেটা বলতে চাইছিস মিথ্যা কথা বলছে আমি তোমাকে বলেছি তোমার তো আমাকেও বলা উচিত যে আমি এটাই বলেছি তুই বলেছিস তুই জানিস না নকশা মারছিস তুই যেটা আমি বলিনি সেটা আমি কিভাবে থাপড়ে মার থাপড় অদ্ভুত মানে আমার মাথা ধরা কাজ করছে না তোরা তিনজন কিছু বলবি কি শুরু করছিস তুই আমাকে উল্টো কথা বলছিস
আজকে এরকম একটা কথা বলবো আমি জানি না কি বলছিস এই ভাই এই জানিস না আরে কি মারামারি করো না মারামারি করো জানিস না তুই আমি তো বলছি আমি জানি আমি যদি বলতাম আমি সেটা স্বীকার করতাম তবে মিথ্যা কথা বলবে আমি মিথ্যা কথা বলছি ও মিথ্যা কথা বলছে আমি কি মিথ্যা বলছি ও মিথ্যা কথা বলছে একটা মেয়ে হয় মিথ্যা কথা বলছে একটা মেয়ে তো এইরকম ব্যাপারে মিথ্যা কথা বলবে না তার জন্যই ওরা বিশ্বাস করছে ইনফ্যাক্ট প্রিয়া দি এই কারণেই বিশ্বাস করছে তো তাই মনে হচ্ছে তোর ঘরের লোক তো একটা মেয়ে তার নিজের তোর ঘরের লোক তো তোকে অবিশ্বাস করছে না তুই আমাকে বল আমি কি চাইবো আমার নিজের সম্পর্ক ওরকম একটা মিথ্যা কথা বলতে যেটা ও বলছে তোরা যেগুলো বলছিস ওরকম আমি না মিঠুন একটা ভালো ছেলে ইয়ো মিঠুন বেস্ট ইউটিউবার ইয়ো মিঠুন খুব ভালো ছেলে মিঠুন প্রিয়াকে খুব ভালোবাসে ইয়ো হয়েছে তোর নামে সুনাম গেয়ে দিয়েছি চল এবার বেরো ভাই আমরা খারাপ চল বেরো এসে তোরা খারাপ না আমি খারাপ আমরা খারাপ তোমরা যাচ্ছ কেন আমরা খারাপ আমরা যা যা আমার শ্রেয়া খারাপ শ্রেয়া তোর নামে মিথ্যা অপবাদ দিচ্ছে কি অনেক মিথ্যা অপবাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এরকম বলছি চল 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 শ্রেয়া শুন না আর এক মুহূর্ত থাকার কোনো মানে হয় না আমি আমরা আমরা বাড়ি যাব তার জন্য আমি লজ্জিত আমি সরে চাইছি তোমাদের কাছে কিন্তু আমরা বাড়ি যাব আর আর আমি ক্ষমা চাইছি বাড়ি গিয়ে কিছু করিনি তোমার তো আমি এমন কিছু বলিনি তবু আমি ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করো বাড়ি গিয়ে সবার আগে বাড়ি চলে আসছি দাঁড়া ওদিকে কি একটা রয়ে গেছে আমার সাথে প্লিজ বাড়ি চলে যাস কি করে বললি বল আমি এগুলো কিছু করিনি না কিছু বলেছি তাই না সেটা তোর কানে কানে কি বলেছে তো আমি এমন কিছু করিনি চল মোবাইলটা ওদিকে ছিল নিয়ে নিয়েছি আর একটা মোবাইল দিয়ে খাবো ও পকেটে যাচ্ছে চল পিয়াস আরে কেন কিসের জন্য ভাই বললাম তো কারণ গুলো আমি কিছু বললাম না তাও তো এভাবে চলে যাবে আমি বাড়ি গিয়ে ভাই আমার প্রধান কাজ হবে প্রিয়াঙ্ক স্টোরিজ কে ব্লক করা ডাইরেক্ট ব্লক করে দেবো মিঠুন প্রিয়া দুজনকেই ব্লক করে দেবো ইভেন আমি না শেয়ার ফোন থেকেও ব্লক করবো ওর সাথে তুমি আমাকে বলছো আমি কি করেছি বলো তো তুই কিছু করেছিস তুই তো ওর সাথেই থাকিস না তো তোর সাথে কথা বললে ওর সাথেও বলতে হবে আর এরকম জঘন্য একটা ছেলের সাথে আমি অন্তত আর কথা বলবো এরপরে বেশি ইয়ে করিস না ফালতু আমার মেজাজ গরম আমার খুব ইয়ে হট মেজাজি আমি শর্ট টেম্পার আছে আমার কখন কি করে দেবো তখন ফালতু বদনাম হবে আর এটা অফলাইন থেকে অনলাইনে চলে গেলে আরও বদনাম হবে যেটা আমি করিনি সেটা শুনলে তার সবারই কান্না লাগবে যেহেতু আমি ওকে ভুল বলি আর এক তোরা বলছি আমি ওকে খারাপ কথা বলেছি এটা আমি আজ পর্যন্ত কোনোদিনও করিনি কোন একটা ছেলে তো তোকে তো অভিরাজ বলবো আমি যদি অভিরাজ বলে অভিরাজ কষ্ট হবে না যেটাও করেনি সেটা শুনে তো আবার বোনের নামে এরকম একটা কথা বলছিস সে আছে বাড়ি যাবি চল বেরো আমি 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 এসবের মধ্যে নেই এই যা করেছে এরা দুজন কালপিটেরা দুজন
নিজে করে আমাকে ফাঁসাচ্ছে, আমাকে বললে সে থাকতে এখন আমাকে ফাঁসি দিচ্ছে। এটা কাঁদে না না। মিঠুন ও প্রিয়াকে প্র্যাঙ্কে অনেক কাঁদায়, তাই মিঠুন আজকে একটু কাঁদুক, চোখ দিয়ে মুতুক, চোখের চোখ পরিষ্কার হবে। মিঠুনের খুব হিসু পেয়েছে, তাই মিঠুন চোখ দিয়ে মুতে ফেলছে। ঠিক আছে চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই টাটা, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ফেসবুক ফেসবুক পেজের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, জলদি জলদি আর তোমরা কিন্তু আমাদেরকে প্রিয়ান স্টোরিজ ব্লগ করে দিও না, তোমরা দুইজন না না কোন প্রিয়ান স্টোরিজ ব্লগ হবে না, আর প্রিয়ান স্টোরিজ সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো চলো আজকের জন্য টাটা টাটা টাটা, সবাই টাটা, মিঠুন টাটা বল ভাই টাটা।